সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছে একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আরেক প্যাকেট বক্তা কত বড় শয়তান চিন্তা করছেন খবরদার এরকম দুষ্টুমি যেন কেউ করে না মহিলা প্যানেল আছে মহিলাদের বসার ব্যবস্থা আছে আমার মা বোনদেরকে বলো মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম তারা অনেক ভালো মা বোনদেরকে বলি মা আপনাদের বেশি করে দান করা দরকার কারণ ঘরে ভাইরা আপনারাই আমাদের সরকার কথা কন না খায় এজন্য মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন আমার মা বোনেরা আপনাদের মাঝেও বাচ্চা কাচ্চা রুমাল নিয়ে চলে যাবে যে যতটুকু পারেন তান করে দান করবেন মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন রহিমা পিটি নার্গিস গোলাপি মরিয়ম হাসি খুশি মায়া জয়া হাফসা হাজারা রুমকি ঝুমকি পিটি সুইটি নার্গিস গোলাপি আমার মা বোনদের কালা দান করে তৌফিক দান করে জোরে বলেন আমিন যাদের মনটা ফাতেমার মতো নরম তারা দান করবে আর দুই চারটা কটকটি মার্কা থাকলে এক টাকাও দিবি না ও কটকটি কবি ওই টাকাতে আমি কাঁকড়া কিনবো লিপস্টিক কিনবো কথা কন না খেয়ে এই জন্য আমি জানি সিরাজগঞ্জ অবশ্যই এরকম মহিলা নাই এলে মহিলা ভারত পাওয়া যায় বাংলাদেশে নেই আমার মা বোনদের কালা বেশি করে দান করা তৌফিক দান করে জোরে বলে নেবেন কেউ ফিরায় দিন না বাজান এটা আপনার আমার পরকালের অ্যাকাউন্টে জমা হবে কথা কন না খেয়ে এমন মানুষ আছে 5000 টাকার বিড়ি সিগারেট খায় প্রতি মাসে তোর খবর আছে খবর আছে যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওদের পাঞ্জাবি থাকার সাত থাক ওই আগুন দিয়ে পুরে পুরে খইসালা হয়ে গেছে ওর পাঞ্জাবি আর সাত যদি খইসালা হয় ওর ভিতর হচ্ছে আতা সালা যখন তখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়বো আর মরবো রে পাগলা টাকা দিয়ে হলে বিড়ি খাস না বিড়ি খাস আর যে গন্ধ পায়খানার মতো মুখ গুলো সেদিন একজন হাত ধরে মুসাফা করছে পরে নাক চুলকাইতে হাত কি যে গন্ধ আমি চিন্তা করলাম এই হাত যদি আরেকজনের সাথে মুসাফা করি ও কবি হুজুরে খায় রে বুঝলেন এই জন্য খবর দাঁড়ালে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করবে আল্লাহ আমাদের বল আপনি জীবনে বইয়ের ছোট সুমা খান না নাকি এই বিড়ি খাওয়া মুখে দুর্গন্ধ নে কেমনে যা আল্লাহ হেদায়েত দান করে আসতেছ কে রাগ করতেছ তোমরা কেরে মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা এভাবে নাড়া দেন তো মাশাআল্লাহ মারহাবা আসতে কারণ আকে জানো না লাগে হাত নামান অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদের বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কেনা আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের এই প্রিয় দেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করোনার কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন হুজুর ভুলে যাবেন না এলাকা কা হুজুর ওয়াজ যা করেন করেন খবরদার রাজনীতি কোন আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আসছি কোথায় সিরাজগঞ্জে এখানে যে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের কথার সাথে একমত আপনারা টেনশন নেবেন না আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সি পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ পার্ষদ চন্মান আসি ধর্মী ফুরপুরা হাটাজারে ওলামালী জামাত তাবলিক পাবলিক ওলামালী গণতন গণফরম সুসমাজ বিকল্প ধারা এলজিবিটি অনাগ্রহ শক্তি ভিপিএল সোসাইটি চার দল চৌদ্দ দল আট দল উনিশ দল বিশ দল ইসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলে ঠিক কিনা
আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দলের গুদা মারে ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না এই কথা বলেন ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয় ও কি আমার খন্দ বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে না উষ্টা খায় পয়রাও আল্লাহর সিজদা দেয় না ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ ধরে আছে এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা যখন কোরআন হাদিসের হক কথা বলতে চাই বাতিলেরা চোখ কত বলে না কেন রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায় কথা বলে না কেন আপনি কার দিকে চোখ রাগালে দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান আপনি কার দিকে চোখ রাগালে দেখান আমরা ইসমাইলের ভাই জাল্লার খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি কথা বলে ঠিক কেনা আমরা মা হাজেরার সন্তান যে মা হাজেরা আল্লাহর খুশির জন্য তার হাজারো ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি কথা বলে ঠিক কেনা এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কি না আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলছি মাঝে মাঝে দেখতেছি এরকম হাত বেঁকে করে তুলে রাখছেন দুই হাত তোলার শক্তি নাই আপনি পুরুষ মানুষ আপনার পদত্যাগ করা উচিত হাত খাড়া করেন ভিটামিন ক্যালসিয়াম খাবেন মাঝে মাঝে হাত টান টান করে তোলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে এই সিরাজগঞ্জের যুবক ভালো করে বলে জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক
তুমি সারা জীবন বাঁচে না আমার বাবা কোন আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছে একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় শয়তান চিন্তা করছেন খবরদার এরকম দুষ্টুমি যেন কেউ কইরে না মহিলা প্যান্ডেল আছে মহিলাদের বসার ব্যবস্থা আছে আমার মা বোনদেরকে বলো মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম তারা অনেক ভালো মা বোনদেরকে বলি মা আপনাদের বেশি করে দান করা দরকার কারণ ঘরে ভাইরা আপনারাই আমাদের সরকার কথা কর না কে এজন্য মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন আমার মা বোনেরা আপনাদের মাঝেও বাচ্চা কাচ্চা রুমাল নিয়ে চলে যাবে যে যতটুকু পারেন তার করে দান করবেন মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন রহিমা পিটি নার্গিস গোলাপী মনিয়ম হাসি খুশি মায়া জয়া হাফসা হাজারা রুমকি ঝুমকি পিটি সুইটি নার্গিস গোলাপী আমার মা বোনদের কালা দান করে তৌফিক দান করে জোরে বলেন আমিন যাদের মনটা ফাতেমার মতো নরম তারা দান করবে আর দুই সেটটা কটকটি মার্কা থাকলে এক টাকাও দিবি না ও কটকটি কবি ওই টাকাতে আমি কাঁকড়া কিনবো লিপস্টিক কিনবো কথা কন না খেয়া এজন্য আমি জানি সিরাজগঞ্জে অবশ্যই এরকম মহিলা নাই এলে মহিলা ভারত পাওয়া যায় বাংলাদেশে নেই আমার মা বোনদের কালা বেশি করে দান করা তৌফিক দান করে জোরে বলেন আমি কেউ ফিরায় দিন না বাজান এটা আপনার আমার পরকালের অ্যাকাউন্টে জমা হবে কথা কন না খেয়া এমন মানুষ আছে 5000 টাকার বিড়ি সিগারেট খায় প্রতি মাসে তোর খবর আছে খবর আছে যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওদের পাঞ্জাবি থাকার শার্ট থাক ওই আগুন দিয়ে পুড়ে পুড়ে খইসালা হয়ে গেছে ওর পাঞ্জাবি আর শার্ট যদি খইসালা হয় ওর ভিতর হচ্ছে আটা সালা যখন তখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়বো আর মরবো রে পাগলা টাকা দিয়ে বিড়ি খাইছে বিড়ি খাইছে আর যে গন্ধ পায়খানার মতো মুখ গন্ধ সেদিন একজন হাত ধরে মুসাফা করছে পরে নাক চুলকেতে হাতে কি যে গন্ধ আমি চিন্তা করলাম এই হাত যদি আর একজনের সাথে মুসাফা করি ও কবি হুজুরে খায় রে বুঝেন এই জন্য খবরদার এলে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করবে আল্লাহ আমাদের বল আপনি জীবনে বইয়ে ছোট সুমা খান না নাকি এই বিড়ি খাওয়া মুখে দুর্গন্ধ নে কেমনে যা আল্লাহ হেদায়েত দান করে হাসতেছ কেন রাগ করতেছ তোমরা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে লাইলাহা কথা বলা লাগবে আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট আপনারা যদি কথা না বলেন আলোচনা করে তৃপ্তি পাওয়া যাবে না এইজন্য একটু কথা বলে সহযোগিতা করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এরপরে ইনশাআল্লাহ অনেকে বলেন সম্মানিত ভাইরা আমার এখানে যতগুলো মানুষ বসে আছেন সকলের দিলের একটা চাওয়া আমি আদর্শ পিতা হতে চাই কথা বলেন না কেন আদর্শ বাবা হতে চাই আমার সন্তানটাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই কথা বলেন ঠিক কি না দুনিয়ার সকল বাবার চাওয়া একটাই আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় একজন আদর্শ সন্তান কিভাবে গড়ে তুলবেন কিভাবে আদর্শ পিতা হওয়া যাবে আর কিভাবে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় আজকের আলোচনার বিষয়টা তেমনি ভাই বলেন আল্লাহু আকবার আজকে আলোচনার বিষয় আদর্শ পিতা হবেন কিভাবে আর সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন কিভাবে সেই আলোচনা সূরা লোকমান থেকে আমি শোনায় দেব ইনশাআল্লাহ আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দানালার মালিককে قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم বলুন আল্লাহু আকবার জ্ঞান দানার মালিক কে আরো জোরে বলেন কে সম্মানিত ভাইরা আমার লোকমান একজন মানুষের নাম এই মানুষের জীবনের কথাগুলো আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে বান্দার কথা আসমানের মালিকের পছন্দ হইছে বলেন তো এই বান্দা কি তাহলে সাধারণ বান্দা নাকি অসাধারণ এই জমিনের একজন মানুষ তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সেই ব্যক্তির নাম ছিল লোকমান লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে তার কথাগুলোকে আল্লাহ পাক কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন বলেন আল্লাহু আকবার লোকমানে হাকিম কোন নবী ছিলেন না রাসূল ছিলেন না ছিলেন একজন হিকমতওয়ালা জ্ঞানী ব্যক্তি আর লোকমানে হাকিম আহারে দেখতে খুব একটা সুন্দর মানুষ ছিলেন না চেহারা ছিল কালো ঠোঁটগুলো ছিল মোটা খাটো দেখতে মানুষ ছিলেন খুব বেশি লম্বা মানুষ ছিলেন না লোকমানে হাকিম চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো আল্লাহর দরবারে তার জীবনের উপদেশগুলো পছন্দ হলো এইজন্য আল্লাহ পাক তার নামে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد آتينا لقمان الحكمة أن شكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله رب العالمين বলেন আমি তো লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো লোকমানে হাকিম জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার আরো জোরে বলেন কার আমার আল্লাহ পাক বলেন লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ব্যক্তি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ আর আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না পাঁচ বছর পরে পরে ভোট দিয়ে আল্লাহ নির্বাচন করে হয় না কথা কন না কেন আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই ঠিক
তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ। জোরে বলেন কার লাভ? শুকরিয়া আদায় না করলে কার লস? বান্দার লস। আমার আল্লাহর কোনো লস? তমাম পৃথিবীর মানুষগুলো যদি জাহান্নামে যায় আমার আল্লাহর কোনো সমস্যা নাই, আবার তমাম পৃথিবীর মানুষগুলো যদি নেক আমল করে জান্নাতি হয় আমার আল্লাহ তাতে কোনো সমস্যা আছে নাকি জান্নাতে জায়গা হবে? কথা কোন নাকি আপনারা? এক একজন মানুষকে যদি এদিক সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজনকে যদি আল্লাহ দেয় এত বড় জান্নাত, চিন্তা করতেছেন? অনেকে ভাবতেছেন হুজুর সিরাজগঞ্জের মতো এত বড় একটা জেলা দিলেই হতো, বাংলাদেশের মতো এরকম একটা ছোট দেশ দিলেই হতো। এই পুরো পৃথিবীটা যত বড় এই পুরো পৃথিবীর সমান 10টা জান্নাত, কথা কর না কে? এই পুরো পৃথিবীর 10টা সমান আল্লাহ পাক সবচাইতে ছোট জান্নাত যাকে দেবেন তার আয়তন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য শুকরিয়া আদায় করলে বান্দার লাভ। আমার আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহকে বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না অকৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব শাস্তির ব্যবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেবেন কে? আর প্রশংসা আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেবেন কে? এজন্য আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লোকমান হাকিম আল্লাহর প্রশংসা আদায় করে সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন। লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে পারবো না, রাত্রি অনেক গভীর হয়েছে, সংক্ষিপ্ত পরিসরে যে কথা বলতে চাচ্ছিলাম, একজন রাখাল ছিল লোকমানে হাকিম কৃতদাস, কিন্তু তার জ্ঞান তার উপদেশ তার বুদ্ধি এত, এই জন্য লোকমানে হাকিমের হিকমত আর বুদ্ধির কৌশলে মনিব একদিন তাকে পরীক্ষা করে গোলামীর জীবন থেকে আজাদ করে দিলেন, আর লোকমানে হাকিম তার জ্ঞানের কথা উপদেশের বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে বলতে লাগলেন, মাঠে ময়দানে ওয়াজ করতে লাগলেন। জীবনের দীর্ঘতা সময় মানুষকে উপদেশ দিতে দিতে মানুষকে জ্ঞান দিতে দিতে কেটে গেল তার, বিয়ে করেছেন সন্তান হয়েছে। ভরা মজলিস একদিন বয়ান করতেছেন, একজন মুরব্বী দাঁড়ায় বলে ও লোকমান একটা কথা বলবো তুমি মন খারাপ করো না, আজ থেকে কয়েক বছর আগে আমরা মাঠে ছাগল চরণের কাজ করতাম, সেই মানুষটার চেহারার সাথে আপনার চেহারার মিল পাওয়া যায়। বলেন তো ওই মানুষটার আপনার কে কে হয় নাকি সেই দিনের মানুষটাই আপনি? লোকমানে হাকিম ডেকে বলে ও মুরব্বী আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে রাখালের কাজ করেছিল ছাগল চরণের কাজ করেছিল সেই মানুষটা আজকে আপনাদের সামনে কথা বলে মূল্যবান নসিহত পেশ করে, তার মানে কি বোঝা যায়? মমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না, কথা বলেন ঠিক কে দা? এক সময় কিছুই ছিল না, আল্লাহ আজকে অনেক কিছু দিয়েছে, মমিন পূর্বের কথা ভেবে ভেবে আল্লাহর কাছে চিন্তায় মাথা নত করে বারবার আল্লাহর শুকরিয়া আদায় করবে, কথা বলেন ঠিক কে দা? আর যারা ছোট লোক হঠাৎ করে বড় লোক হয়ে যায় ওরা কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করবে না, ওরা অহংকার করবে, আর ওরা অহংকারের কারণে আল্লাহ আরেক দিন ওর ভাগ্যে পতন ঘটায় দেবে। আর যারা নিয়ামত পাওয়ার পরে এক সময় কিছুই ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, আল্লাহ আজকে অনেক কিছু দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, একটা লোক হাওয়াই মিঠা বিক্রি করতো, 200 বিঘা জমির মালিক হয়েছে, আল্লাহ একবার বলে আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর আমার আল্লাহ পাক আমাকে এত দয়া করছে, আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা ঘুরে ঘুরে বিক্রি করতাম, আজকে আল্লাহ আমাকে 200 বিঘা জমির মালিক বানায় দিয়েছে, বলেন আল্লাহ একবার। হে মুসলমান আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার তো ছোট্ট একটা টিনের ঘর আছে, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, আপনার তো ঘুমানোর খাট আছে, মাথার তলে একটা বালিশ আছে, যতটুকু আছে ততটুকু পে আল্লাহর শুকরিয়া আদায় করেন, কথা বলে না কেন?
আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু আমি একজন ভ্যান চালক ছোট একটা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি মসজিদের ইমামতি করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করব কা আরো জোরে বলেন কা আর শুকরিয়া আদায় করলেই নিয়ামত বাড়ায়া দিবেন কে আরো জোরে বলেন কে এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কা বিপদে বললে শুকরিয়া আদায় করব কা সদা সর্বদা এই জবান দিয়ে জিকির করব কা আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর কি হইছে কিছু না হুজুর ভাই ওই পাশে ভাই সমস্যা দোয়া করে দেই নাকি বলেন দোয়া করে দেব তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন যারা জ্ঞানী মানুষ তারা আমার কথা বুঝবেন কিন্তু যারা ঘটনা কাহিনী এমনি তিরিং বিরিং চিন্তা ভাবনা নিয়ে আসছেন আপনার চিন্তা ভাবনার সাথে আজকের মাহফিল নাও মিলতে পারে ঠিক ঠিক তাফসীরুল কোরআন মাহফিল লিখবেন বোঝা লাগবে যুবক একটু ধৈর্য ধরে শোনো তোমরাও যুবক আমিও যুবক ঠিক আছে পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তোর একটু খেয়াল করে কথাগুলো শোনো বেশি রাত করব না অল্প সময় আলোচনা করব হানিফ গরির বিরেক করে শ্যামলীর মুনাজাত দিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে রাগজান কইরেন না একটু খেয়াল করে খালি কয়েকটা মিনিট কথা শুনুন খুব বেশি লম্বা বক্তৃতা আমি করব হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে শুকরিয়া আদায় করতে হবে কা আরো জোরে বলেন কার এক সময় শরীরে কোনো কাপড় ছিল না কাপড় দিয়েছেন কে আমার মাথা গোজার ঠাই ছিল না ব্যবস্থা করে দিয়েছেন কে আহারে আপনি জায়গার জমির দলিল নিয়ে কি মায়ের পেট থেকে আসছিলেন টাকার বান্ডি নিয়ে আসছিলেন আজকে আপনাকে লাখপতি বানায়া দিয়েছেন কে কোটিপতি বানায়া দিয়েছেন কে কয়েক বিঘে জমির মালিক বানায়া দিয়েছেন কে কয়েকটা দোকানের মালিক বানায়া দিয়েছেন কে তাহলে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছে সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরে ভাই ধন সম্পদের কথা বাদই দিলাম দেগের ভিতরে আল্লাহ যেই নিয়ামত গুলো দিয়েছে এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না বলুন সুবহানাল্লাহ পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন তার পায়ে কোনো জোড়া এক জোড়া স্যান্ডেল পায়ে দেবে এরকম জুতাও তার নাই মনটা খারাপ করে বলেন আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে স্যান্ডেল দেওয়ার মতো স্যান্ডেল নাই মনটা খারাপ করে পথ চলতেছেন পথ চলতে চলতে কিছু সময় পথ অতিক্রম করার পর তাকায় দেখলেন আল্লাহর জমিন আল্লাহর এমন একটা বান্দা আছে এমন একটা বান্দা আছে যার দুইটা পায় নাই দুইটা পা নাই প্রতিবন্ধী মানুষ দেখা মাত্রই আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর সিজদায় মাথাটা লুটিয়ে ডেকে বলে আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই তাই আমি মন খারাপ করেছি এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পায় নাই ও আল্লাহ এমন বান্দা আছে যার দুইটা পায় নাই পায়ে স্যান্ডেল দেবে কি করে এই জন্য যারা জ্ঞানী মানুষ তারা নিজের দেহের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ কত সুন্দর করে আমাদের বানাইছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বড় সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে এই পৃথিবীতে কত মানুষ কান আছে শুনতে পায় না কত মানুষ চোখ আছে দেখতে পায় না আরে কুড়িগ্রামে হজ করতে গিয়েছিলাম আমার আগে অন্ধ হাফেজ সাহেব তিনি ছিলেন দ্বিতীয় বক্তা আমার আগে আলোচনা করেছিলেন আহারে মাহফিল কমিটির লোকজন যখন খানা খাইতে দিয়েছে হঠাৎ করে বিদ্যুৎ কারেন্টটা চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি দেখলাম ভাই তাড়াতাড়ি করে আলোর ব্যবস্থা করেন আমার প্লেটের ভিতরে মাছ আছে খাইতে গিয়ে সমস্যা হতে পারে অন্ধ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে কয়েকটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন আলোর সন্ধান করতেছেন আজ সেই মায়ের পেট থেকে কতটা বছর হয়ে গেল আজকে আমার বয়স 50 প্লাস হয়ে গেছে 50 বছর ধরে দুনিয়ার আলো বাতাস কেমন আমি জানি না
ও হুজুর কয়েকটা মিনিটের জন্য কারেন্ট নাই তাই আপনি হতাশায় ভুগতেছেন টেনশনে পড়ে গেছেন যে মা আমারে জন্ম দিয়েছে মার সিহারাটা কেমন বলতে পারবো না যে আসমান জমিনের মালিক আমার মতো অন্ত মানুষকে জমিনে পাঠাইছে সে মালিকের জমিনটা কেমন আসমানটা কেমন আমি জানি না নিজের হাতটা কেমন কালা না ফর্সা আমি জানি না আমার ঘরে আমার বিবি আছে আমার বউটা দেখতে কেমন আমি জানি না আমি তিনটা সন্তানের বাবা হয়েছি হুজুর আমার ছেলেটা দেখতে কেমন মেয়েটা দেখতে কেমন আমি একটা সন্তানের চেহারাও দেখতে নাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর পরিশেষে আমাকে একটা কথা বললেন আমার এই কথাটা বড় দিলে লাগে গেছে দেখে বলে হুজুর আমার আল্লাহ আমারে এত ভালোবাসে আমার আল্লাহ দুনিয়াতে আমার চোখের আলো দেয় না আমারে অন্ধ বানায়া জমিনে পাঠাইছে আমার আল্লাহ যেদিন আমার চোখের আলো হাশরের ময়দানে দেবে যেদিন আমি চোখের আলো পাব সেই দিন জানাই চোখের আলো পে আমি আমার মালিককে দেখতে পাই আমার আল্লাহ আমারে এত ভালোবাসে দুনিয়াতে আমার চোখের আলো দেয় নাই মরণের পরে যখন আমার মালিক আমাকে দুই চোখের আলো দেবে সেদিন জানোই দুই চোখের আলো দিয়া সর্বপ্রথম আমার মালিক আমার সৃষ্টিকর্তাকে আমি দেখতে পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কিভাবে সান্তনা দিয়া কতটা সবরকারী বান্দা হলে কতটা আল্লাহওয়ালা বান্দা হইলে এরকম কথা তার মাথা থেকে বের হয় আল্লাহু আকবার বলবেন না অন্ধ চোখে দেখে না আল্লাহর কোরআনের হাফেজ আল্লাহু আকবার বলে আর আপনার আমার চোখ আছে কোরআনটা কেমন পড়তে পারবে নাকি পারবে এই মাহফিলে যদি আজকে ইন্টারভিউ নেওয়া হয় দুই চার জনের পরীক্ষা নেওয়া হয় কি মনে হয় সবাই কোরআন পড়তে পারবেন পারবেন চোখের আলো আছে দুনিয়ার এত কিছু দেখলাম এই চোখ দিয়ে কত কিছু না দেখলাম কত কিছু না দেখলাম কিন্তু আল্লাহর কোরআন আমি পড়তে পারি না এই চোখের হক আদায় করার দরকার আছে না নাই কথা বলেন না কেন রাগ করতেছেন তাহলে বলেন তো শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ তাহলে লোকমানে হাকিম আল্লাহর প্রিয় বান্দা যাকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন সেই লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ তার সম্মান মর্যাদা কমাইছে না বাড়াইছে সুবহানাল্লাহ বলবেন না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না নিজের ঘরে ওয়াজ করতেন বলেন আল্লাহু আকবার সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ সন্তানকে ডাকবেন কিভাবে ডাকার কৌশলটা কেমন দাওয়াত দেওয়ার আগে ছেলে মেয়েকে ডাকা লাগবে কিভাবে সেটা জানার দরকার আছে না নাই ভালো করে বোঝেন ইয়া ইবনি বলতে পারতেন হে আমার সন্তান বললে যথেষ্ট হতো কিন্তু কি বললেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন হে আমার নয়নের পুতুনি লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সন্তানকে শিরিকের জ্ঞান শিক্ষা দিচ্ছেন কে লোকমানে হাকিম বলেন আল্লাহু আকবার বাবা হয়ে ছেলেদেরকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবেন কি কি উপদেশ দিয়ে সন্তানগুলোকে গড়ে তুলবেন আদর্শ সন্তান কিভাবে তৈরি করা যায় এক নাম্বার তিনি তার সন্তানকে শিরিক সম্পর্কে শিক্ষা দিতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না যাবে না
সন্তানকে শিরিক শিখাইতে হবে বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয় শিরিক মোট 42 প্রকার কথা বলেন না কেন রাগ করতেছেন না বাজান গো আমার হৃদয়ের কান বেদ কথাগুলো শুনে যান আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই বলেন আল্লাহু আকবার আল্লাহ তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে খালি অন্য ধর্ম অবলম্বীরাই শরীক করে না ঈমানদার মুসলমান হওয়ার পরেও অনেকে শিরিকের ভিতরে লিপ্ত আছে না নয়